সবাইকে আবারও স্বাগতম একত্রিশতম বিসিএসের ম্যাথের প্রশ্নপত্র সমস্যার সমাধানে এর আগে টিউটোরিয়ালগুলোতে আমরা এক থেকে নয় পর্যন্ত প্রশ্নপত্র সমস্যার সমাধান করেছিলাম আজকে আমরা একত্রিশতম বিসিএসএ ম্যাথ পার্টের দশ নম্বর থেকে শুরু করব তো চলুন দেখা যাক দশ নম্বর প্রশ্নে কী দেওয়া আছে দশ নম্বর প্রশ্নে দেওয়া আছে স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইড ব্যাগ স্কোয়ার এর মান আছে একান্ন হয় তবে এ মাইনাস ওয়ান ডেহ বা এর মান কত হচ্ছে কি যদি স্কোয়ার প্লাস ওয়ান ডেড স্কোয়ারের মান একান্ন হয় তবে এটা জাস্ট সহজ বোঝার মতো কিছু নাই সূত্রে ফেলে দিলে হয়ে যাবে এটা আমাদের দেয়া আছে স্কোয়ার ওয়ান ড্রেড ব্যাক স্কোয়ার ইকুয়ালস টু আমার দেয়া আছে কত ফিফটি ওয়ান বুঝলাম এটা সূত্রে ফেলাই এ মাইনাস ওয়ান ড্রেহ ব্যাক এ square My determines i say plus 2 into a into 1 divided by a equals to 51 determine mean by kurbo 1 divided by A take a cancel plus 2 equal to 51 a square i say a minus 1 divided by a স্কোয়ার ইকুয়াল টু ফিফটি ওয়ান বিও কু এ মাইনাস ওয়ান বা কে স্কোয়ার টু ফর্টি নাইন এখন এ মাইনাস ওয়ান হান্ড্রেড বা তাহলে প্রথমে রুট ফর্টি নাইন অর্থাৎ এই পাশে স্কোয়ার তো এই পাশে গিয়ে রুড হলো তাহলে এ মাইনাস ওয়ান হান্ড্রেড বা যখন রুড উঠে যাবে তখনই প্লাস মাইনাস সেভেন হয়ে যাবে অর্থাৎ কোনো রুট যদি আমরা যখনই তুলে দেবো তখনই সেইটা প্লাস মাইনাস সেই সংখ্যাটা চলে আসবে রুট তুলে দিলেই প্লাস মাইনাস চলে আসবে তো সো এ মাইনাস ওয়ান বাই এ এর মান কত প্লাস মাইনাস সেভেন আমরা আনসারটা পেয়ে গেছি আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আসলে দশ নম্বর প্রশ্নের আনসারটা কত ওকে আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্নে আমাদের কী দেওয়া আছে যে থ্রি এক্স মাইনাস সেভেন ওয়াই প্লাস টেন ইকোয়াল টু জিরো এরপরে দেওয়া আছে সরি এগারো নম্বর প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন আমাদের কী দেওয়া আছে থ্রি এক্স মাইনাস সেভেন ওয়াই প্লাস টেন টু জিরো এরপর দেয়া আছে ওয়াই মাইনাস টু এক্স এর সমাধান কোনটি এখানে অপশান দেওয়া আছে এর মধ্যে আমাদেরকে কী করতে হবে সমাধান করতে হবে তো আমরা দেখি কী দেওয়া আছে গিভেন থ্রি এক্স মাইনাস সেভেন এটা আমরা এক ধরলাম দেন আবার কী দেওয়া আছে ওয়াই মাইনাস টু এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো থ্রিটাকে আমরা ওই পাশে যদি পার করে দিই তাহলে আমরা মাইনাস টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু থ্রি এটা আমাদের দুই নম্বর ধরলাম দেন আমরা এই দুইটা সমীকরণকে এক একই বানাতে হবে সুতরাং এটাকে যদি আমরা দুই দ্বারা গুণ করি এটাকে যদি আমরা তিন দ্বারা গুণ করি তাহলে এক নংকে এটাকে দুই দ্বারা গুণ করলে হবে ছয় এটাকে তিন দ্বারা গুণ করলে হবে ছয় দুটো এক হয়ে যাবে এই জন্য আমরা এই কাজটা করতেছি এক নঙ্কে দুই দ্বারা এবং দুই নঙ্কে তিন দ্বারা গুণ তো এখানে গুণ করলে হবে কত এটাকে দুই দ্বারা গুণ করলে হবে সিক্স এক্স এটাকে গুণ করলে হবে মাইনাস চোদ্দো ওয়াই প্লাস টোয়েন্টি ওকে অ্যান্ড এইটাকে যদি আমরা তিনটে গুণ করি তাহলে মাইনাস সিক্স এক্স প্লাস থ্রি ওয়াই গুণ করলে নাইন এখন এই টোয়েন্টিটাকে যদি আমি ওই পাশে পার করে দিই তাহলে এখানে হবে কিন্তু মাইনাস টোয়েন্টি অর্থাৎ আমরা এটা যদি পাশে পার করি তাহলে মাইনাস ওকে যেন এই দুটোকে আমরা যদি যোগ করি তাহলে এটা এটা কেটে যায় তাহলে এখানে আমাদের থাকে কত থ্রি ওয়াই চোদ্দো ওয়াই চোদ্দো ওয়াই থেকে থ্রি ওয়াই বাদ দিলে হয়তো এগারো ওয়াই মাইনাস এগারো ওয়াই এটার থেকে এটা বাদ দিলে কত হয় এগারো মাইনাস এগারো অর্থে ওয়াই ইকুয়াল টু আমাদের কত ওয়ান তার মানে একটা সমাধান একটা এসে আমরা পাওয়া গেছি ওয়াই ইকুয়াল টু ওয়ান এই ওয়াইয়ের মানটা এখন যে কোনো একটা ইকুয়েশনে বসে তাহলে হয়ে যাবে আমরা যদি এক নম্বরে বসাই

এক্স y ওয়াই ইকুয়াল টু আমাদের সমাধান আসতেছে ওয়ান মাইনাস ওয়ান অ্যান ওয়ান সো আমরা আনসার পেয়ে গেছি এক্স এবং ওয়াই এর মান মাইনাস ওয়ান এবং ওয়ান আপনারা অবশ্যই এখানে অপশান দেওয়া আছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে এগারো নম্বর প্রশ্নের আনসারটা কী এরপরে আমরা চলে আসি পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্নে কী দেওয়া আছে দেখি একটু যে এ প্লাস বি সমান টু এব সমান ওয়ান হয় তবে এ এবং বি এর মান যত কমে তাহলে আমাদের এই সূত্রটা দেয় আসে অর্থাৎ এ প্লাস বি ইকুয়াল টু কত দেওয়া আছে আমাদের টু আছে আসে সমান আমাদের ওয়ান দেয় আছে তাহলে আমরা প্রশ্নটা দেখি গিভেন এ প্লাস বি ইকুয়াল টু টু এটাকে যদি আমরা বর্গ করি এ এবং বি এর মান বাই করতে হবে সো আমরা যদি এটাকে বর্গ করি তাহলে আমাদের হয়ে যাবে ফোর দেন আমরা যদি এখন এ মাইনাস বি এটাকে যদি সূত্র ফেলাই প্লাস ফোর টু ফোর তাহলে এবি এর মান আছে ওয়ান আছে এর মানটা পুট করে দিব আমরা প্লাস ফোর ফোর আমাদের এই ফোর ফোর কেটে যাবে থাকবে স্কোয়ার ওকে তাহলে আমাদের এইটা যদি আমরা এক নম্বর ধরি এটা যদি আমরা দুই নাম্বার ধরি দেন সরি এখান থেকে আবার এ মাইনাস বি ইকোয়াল টু আমরা জিরো আসবে এটা আমরা ধরলাম দুই নাম্বার এ স্কোয়ারটা ওই পাশে আগে শূন্য হয়ে যাবে সুতরাং এ মাইনাস বি ইকোয়াল টু আমাদের দুই নাম্বার এখন যদি আমরা দুইটা যোগ করি এক নাম্বার এক যোগ দুই করি দেন এ প্লাস বি ইকোয়াল টু টু এ মাইনাস বি ইকোয়াল টু জিরো বি বি কেটে যাবে টু এ ইকোয়াল টু টু এ ইকুয়াল টু আমাদের ওয়ান তাহলে এগুলো যদি অন হয় তাহলে এখানে যদি আমরা দুই নম্বর যদি বসে দিই এ এর মান এ এর মান অন মাইনাস বি ইকোয়াল টু জিরো তাহলে মাইনাস বি ইকোয়াল টু মাইনাস ওয়ান সুতরাং বি ইকোয়াল টু আমাদের ওয়ান অতএব আমরা এ এবং বি ইকুয়াল টু প্যালেম কত ওয়ান কমা ওয়ান সো আমরা আনসার পেয়ে গেছি এ এবং বি সুতরাং আমাদেরকে অপশান থেকে অবশ্যই আনসারটা আপনারা কমেন্ট করে জানাবেন তো এই ছিল আজকের মতো দেখা হবে পরবর্তী টুটালে ধন্যবাদ সবাইকে